বাজি আমার সোনা মানিক, আজকের জালসা খানিকে সাজিয়েছেন আপনারা যে কারণে। কারণ হলো রাবিউল আউয়াল মাস, এ মাসে আপনার আমার নবী দুনিয়া মাজারে আত্মপ্রকাশ করেছেন, আগমন করেছেন। আমরা চলতি ভাষায় বলি নবী আমার জন্মদিন, বলি না আজকে কি নবী পাকের জন্মদিন, কিন্তু বাবা নবী পাকের জন্মদিন নয়, নবী পাকের আগমনের দিন। কেন তোর নবীর জন্ম লাল নাই 12 তারিখে, নাবে আমার জন্ম নিয়েছেন কবে? আল্লাহকে জিজ্ঞেস করুন, ও গো আল্লাহ গো পাক, আপনার হাবিবের জন্ম হয়েছে কবে? আমার আল্লাহ গো পাক, আল্লাহ গো তালা বলে, এ দুনিয়াবাসী কার খুলে শুনে নাও, আমার হাবিবুল্লাহ জন্ম ওই দিন হয়েছে। আমি আল্লাহ যেদিন আদমকে বানাই নাই, আমি আল্লাহ যেদিন মুসাকে বানাই নাই, আমি আল্লাহ যেদিন ঈসা পয়গম্বরকে বানাই নাই, আমি আল্লাহ যেদিন জান্নাতকে বানাই নাই, আমি আল্লাহ যেদিন আপনার কিনা আরশে মুআল্লাকে বানাই নাই, আমি আল্লাহ গাপ্পাক যেদিন নিজের আল্লাহকে তোকে প্রকাশ করে নাই, তার আগে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে জন্ম দিয়ে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে রাবিউল আউয়াল মাসের 12 তারিখে কার জন্ম হলো? বন্ধুরে আমার, রাবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীর জন্ম হয় নাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আচ্ছা বাবা, জন্মদিন কাকে বলে, আগমনের দিন কাকে বলে? ছোট এক্সাম্পল, আজকে গঙ্গা প্রসাদ গেরামে জালসা, বক্তা বলা হয়েছে 2টা কিংবা 3টা, আরো বেশি হলে 4টা। আমি আবু তাহির জালসাতে এসেছি 7:30 কিংবা 8টার সময়, কিন্তু আমাকে স্টেজ দিয়েছে কয়টা? 8:30। তার মানে এটা নয় যে আমি 8:30টাতেই গঙ্গা প্রসাদে এসেছি, এসেছি 7টায়। স্টেজ দিচ্ছে কয়টা? 8:30। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন সবার আগে, জন্ম দিয়েছেন সবার আগে, কিন্তু আমার আল্লাহ পাক বলতেছেন দুনিয়াতে আগমন করেছেন সবার শেষে। এর মানে জন্ম নেননি ওই তারিখে, নাবির জন্ম আগেই হয়ে গেছে, কিন্তু নাবি শুধুমাত্র তোমাদের চোখে আত্মপ্রকাশ করেছে, তোমাদের চর্ম চক্ষে প্রকাশিত হয়েছে। একটু জোরে হবে না? আব্বাজি আমার সোনা মানিক, একটু চলুন বাবা আপনাদের আগিয়ে নিয়ে যাই। রাবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার আল্লাহ পাক দুনিয়া মাঝারে আপনার আমার রাসূলে পাককে দুনিয়ায় পাঠিয়েছেন। এ বাবা, তাহলে কিতাবের মধ্যে কি লেখা হয়েছে? কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে, রাবিউল আউয়াল মাসের 12 তারিখে নাবি আমার দুনিয়া মাঝারে আসবেন। তার আগে নবী পাকের আম্মা জান বলতেছেন, আমার পেটে আমার বেটা মুহাম্মদ ছিলেন, আমার পেটে বাচ্চা আছে, আমি আমি না, কোনোদিনে তরে বুঝতে পারে না, আমার পেটে বাচ্চা আছে, আমি একদা আমি না, একদিন যেন বাবা কোতে পানি আনার জন্য যাচ্ছি, ইতিমধ্যে যেন আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে উড়ে চলে যায়। আর তাদের মধ্যে যে সর্দার ছিল পাখিদের মধ্যে, চিৎকার মেরে বলে, এই পাখির দলের ওই নিচে দিকে চাইয়া দাগ, আজকে হাবিবে পাক রাম্মা যান নিচু দিয়ে খেটে খেটে যাগাই, রহমাতাল্লিল আলামিনের আম্মা যান খেটে খেটে যাই, আরে আরে পাখির দল, তোর আম্মা রসুলে পাকের মায়ের মাথার উপর দিয়ে উড়ে যাস, এ বেয়াদবি হয়, আরে নবীর মার সঙ্গে বেয়াদবি মানে নবীর সঙ্গে বেয়াদবি, আরে নবী যাতে বেজার, আমার আল্লাহ তাতে বেজার, চাইয়া দেখরে দেখ, আজকে নবীর মা হেঁটে হেঁটে যাই, তাই তোদেরকে বলি তাড়াতাড়ি করে মাথা থেকে নিচে নেমে যাও, আরে নবী পাকের মার কদম বসে করে নে, নবী পাকের মার কদম বসে করে নেওয়া মানে জিন্দেগির বেড়া পার হয়ে যাওয়া। এ আমার সোনা মানিক,
এক এক করে পাখিগুলো আকাশ থেকে নেমে আসে, আর নবী পাকের মায়ের কদমে চুমা দেয়, আর বাবা চলে যাই কদমে চুমা দেয়, আর চলে যাই নবীর আম্মা যেন অবাক হয়ে যাই। আমি আমেনা দেখেছি আকাশের পাখি আমার পায়ে এসেছে, আর আপনার কিনা কদম বসে করেছে। এই সোনা মানিকেরা শুধু তাই নয়, শুধু তাই নয়, মক্কা শরীফে হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কুয়োর কাছে গিয়েছে পানি নেওয়ার জন্য, পানি আনার জন্য। যখন কূপের কাছে পৌঁছে গেছে কুয়োতে পানি নেওয়ার জন্য, বালতিতে রশি বেঁধে দিয়ে বালতি নামাবে কুয়োতে, আর আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও, ওই দেখো নবী পাকের আম্মা যান কুয়োতে পানি নেওয়ার জন্য বালতিতে রশি বেঁধে দিয়েছে, যাও যাও চলে যাও। নবী পাকের আম্মা জানের কুয়োতলার বালতি যেন নিচুতে নামানো না লাগে, এই জন্য জলদি করে যাও, আর কুয়োতলার পানি অটোমেটিক উপরে করে দাও, যাতে নবী পাকের আম্মা যান খুব সহজে পানি নিয়ে নিতে পারে। জিবরিল আমিন আসে আর কুয়োতলার পানি নিচু থেকে ওপরে তুলে দেয়, ছোয়ার ভাটা উঠে যায়। এর জন্য বাবা রাসূলে পাক আম্মা যান অবাক হইয়া যায়, কি ব্যাপার কি ব্যাপার, কুয়োর পানি কেন অটোমেটিক উপরে উঠে যায়, পানি নিয়ে বাড়ি চলে যায়। রাসূলে পাক আম্মা যান বলতেছেন আমার পেটে দুই মাসের বাচ্চা, তিন মাসের বাচ্চা, চার মাসের বাচ্চা, পাঁচ মাসের বাচ্চা, নয় মাস হয়ে গেছে, কিন্তু আমি আমেনা একদিনে তরে বুঝতে পারে না আমার পেটে বাচ্চা আছে। জোরে বলুন ও বাবা, গঙ্গা প্রসাদে যদি কোনো মহিলা গর্ভবতী হয় ও মেয়েটা কি বুঝতে পারে না আমি গর্ভবতী? শুধু ও নয় গো, ওর বাড়ি জানতে পারে, এলাকার মানুষ জানতে পারে, ও মানুষের চোখের সামনে গেলেই ধরা পড়ে যায় অমুক মহিলাটা মা হতে চলেছে, অমুক মহিলাটা গর্ভবতী। কিন্তু নবী পাকের আম্মা যান বলতেছে পাড়াবাসী জানতে পারা তো দূরের কথা, এলাকাবাসী জানতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে। আমি নবী পাকের আম্মা যান আমি আমি না নিজে কোন দিন বুঝতে পারি না, এর নাম হলো নবীর মা, আর আমাদের ঘরের মা কি এক? যারা বলে নবী আমাদের মতো, নবী আমাদের বড় ভাইয়ের মতো, তাদেরকে বলি নবী যদি বড় ভাইয়ের মতন হবে নবীর মার কাছে ওয়াজ শুনে নে, নবী পাক আমার মার গর্ভে। কিন্তু নবীর মা একদিনে তরে বুঝতে পারে না, আর তুই বেটা মার গর্ভে ছিলি, তোকে মাসে মাসে লালবাগে ডাক্তারখানা নিয়ে যাওয়া লাগে কি লাগে না? তোকে যদি না নিয়ে যায় তুই ন্যাংড়া হয়ে যাবি, কানা হয়ে যাবি, কারণ তুই আম বাসার আর নবী হচ্ছেন আফজাল বাসার। জোরে বলুন, আর একটু জোরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আচ্ছা ভালো হতো না খারাপ হতো? তাহলে ভালো যদি হতো একটু মহাব্বাতে, জন্ম আমার নবীর যুগে হলে, শুধু মহাব্বাতে বলুন কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে হলে, দুই নয়ন রসুলে পাক দেখিলে কেমন, আরো জোরে, দুই নয়ন রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে হলে, তুই
নয়ন রসুল পাক দেখিলে কেমন, ভালো হতো না একটু জোরে, কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে, আসিত ভেসে হজিরাতে বেলালের মধুর জাগর, জাইয়া জানে ছিল এমনি প্রেম মুগ্ধ রহমাগর, আসিত ভেসে হজিরাতে বেলালের মধুর জাগর, জাইয়া জানে ছিল এমনি প্রেম মুগ্ধ রহমাগর, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে, আরো জোরে, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে দুই নয়ন রসুল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে কম সুবহানাল্লাহ, এ আমার সোনা মানিক, নবীর যুগে জানা জন্ম নিয়েছি আর নবীকে দেখেছি, নবী পাককে মোহাব্বত করেছি আর যারা দেখেছে নবী তাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নবীকে দেখেছেন আবু বাক্কার, আবু বাক্কার জান্নাতি, নবীকে দেখেছেন উসমানে গানি, হযরত উসমানে গানি জান্নাতি, নবীকে দেখেছেন হযরতে বেলাল, হযরতে বেলাল জান্নাতি, আর নবী বলে যারা দেখবে আমাকে তারা হবে জান্নাতি। তাহলে বাবা প্রশ্ন জাগতে পারে, নবীর যুগে যদি নবীকে দেখার জন্য জান্নাতি হওয়া যায়, নবীর যুগে তো জন্ম নিয়েছে আবু জাহাল, তাহলে কি আবু জাহালও জান্নাতি নাকি? কেন হবে না, নবীর যুগে যদি জন্ম নেওয়ার কারণে নবীকে দেখলে জান্নাতি হওয়া যায়, তাহলে নবীর যুগে আবু জাহাল জন্ম নিয়ে কেন জাহান নামে যাবে? এ বাবা, এখানে কারণ আছে, কারণ হলো দুইটা, আবু জাহাল দেখেছে নবীকে দুশ্মনির চোখে, আর আবু বাক্কার দেখেছে নবীকে মোহাব্বতের চোখে, যারা দেখবে আবু বাক্কারের চোখে এরা হবে জান্নাতি, আর যারা দেখবে আবু জাহালের চোখে এরা হবে জাহান্নামী। তাহলে আবু বাক্কার না আবু জাহাল? একটু জোরে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, জোরে নবীর প্রেমের, আরো জোরে, নবীর প্রেমের পাগল যারা, অগ নবীর প্রেমে ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা, শুধু বাচ্চারাই বলে বুড়ারা বলে না, এদের আওয়াজে মিষ্টি মিষ্টি ব্যথা দেখতে পাওয়া যায়, আরো জোরে, নবীর প্রেমের পাগল যারা, ওগো পাগল ছিলেন আবু বাক্কার প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বাক্কার প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, ওগো হাসরে মিজান পাড়ি দিবে সে প্রেমের বলে, নাবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, হায় রে নাবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, আমি বলতেছিলাম নবীর যুগে জন্ম নেওয়ার কারণে যদি জান্নাতি হওয়া যায়, নবী পাক আমার বলতেছেন আবু বাক্কারের জন্য যে ওয়াফার, 1400 বছর পরে যারা গঙ্গা প্রসাদে জন্ম নেবে, আমি নবী তাদের জন্য সেই ওয়াফার, এরা আমাকে দেখার পরে জান্নাতি,
আর ওরা আমাকে না দেখে হবে জান্নাতি। হাদিসের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে রাসূলে পাকের মাজারে মুকদ্দাস যাবে, রাসূলে পাকের মাজার জিয়ারত করে নেবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার আমি নবী আমার রাউজা মোবারক জিয়ারত করে নিল, আমি নবীজি তাকে আমি শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। যদি নবী পাকের মাজার মোবারক জিয়ারত করার কারণে নবীর জন্য আপনাকে শাফায়াত করা ওয়াজিব হইয়া যায়, ও নবীকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? নবীকে ভালোবাসবেন কতটুকু? এক কুইন্টাল, দুই কুইন্টাল, পাঁচ কুইন্টাল? আমার আল্লাহ বলে দুনিয়াবাসী শোনো, জান মাল সন্তান বিবি বাল বাচ্চা থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মোহাব্বত আমার নবীকে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। একটু বুকে হাত দিয়ে বলুন তো আমরা ভালোবাসতে পারি? আমরা কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিবির পাগল। একবার নবীর পাগল হইয়া যাও, দুনিয়া তোমার পাগল হয়ে যাবে। একটু জোরে হবে না? আব্বাজি আমার সোনা মানিক, একটু আপনাদেরকে বলি, রাসূলে পাকের আগমনের মাঝে হতো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ দুনিয়াবাসী আমার রাসূলে পাক যখন আমার পেটে আছে, আমি আমিনা কোনোদিনের তরে বুঝতে পারে না আমার পেটে বাচ্চা আছে। এ কারণে আমি একদিন দেখেছি আমার পেটে বাচ্চা আছে, আর আমার বাড়ির দরওয়াজাতে কোনো একজন ব্যক্তি আসলেন, আর আসার পরে দরওয়াজার কাছে আওয়াজ দিতেছেন। আমি আমিনা দরওয়াজার কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম কে, আমাকে উত্তর দিতেছে ও আমিনা দরওয়াজাটা খুলে ফেলো, আজকে তোমার কাছে এক সংবাদ এনেছি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ আপনি ও চাচা জান, আপনি যেই হন না কেন এখন আপনার সঙ্গে কথা বলা যাবে না, কারণ হলো এই সময় বাড়িতে কেউ নেই, আমার স্বামী তিনি দুনিয়াতে বেঁচে নেই, তানার ওফাত হয়ে গেছে, আর এ বাড়িতে একজন পুরুষ ব্যক্তি আছে, তিনি হলেন আমার শ্বশুর আব্বা জান, এখন তিনিও বাড়িতে নেই, এ কারণে আপনার সঙ্গে আমি কথা বলতে পারছি না, আর আপনি যেই হন না কেন আপনার সঙ্গে আমার লেনা দেনা কি, আপনি চলে যান, এখন যখন বাড়িতে আপনার কিনা পুরুষ লোক আসবে, ওই সময় আসবেন, তখন আপনার জন্য দরওয়াজা খোলা হবে। আমার দরকার আব্দুল্লাহর সঙ্গে না, আমার দরকার আব্দুল মুতাল্লিবের সঙ্গে না, ও গো আমিনা আমার দরকারটা তোমার সঙ্গে, যে কারণে তোমার সঙ্গে কথা বলতে চাই। রাসূলে পাকের আম্মা জান বলে, আমার সঙ্গে আবার আপনার কিসের দরকার, আমার সঙ্গে আপনার কিসের দরকার? নবী পাকের আম্মা জানকে বলে, আমিনা এসেছি তোমার বাড়ি, আমায় পাঠিয়েছেন আমার আল্লাহ একটা সংবাদ নিয়ে, একটা সংবাদ পৌঁছে দেওয়ার জন্য, সংবাদটা হলো এটা, ও গো আমেনা তুমি গর্ভবতী, এ আমেনা তোমার পেটে আছে আখেরে জামানার পয়গম্বর, তোমার পেটে আছে হাবিবুল্লাহ, আর আমার নাম হলো আদম শাফিউল্লাহ, আর আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন সবার আল্লাহ। ও গো আমেনা তোমার পেটের বাচ্চার সংবাদ দিতে আমি হযরতে আদম শফিউল্লাহ তোমার বাড়ি চলে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও গো আমার সোনা মানিক, শুনে যান রাতের বেলা এবার যেন রাসূলে পাকের আম্মা যান অবাক হইয়া যায়, আমি যদি গর্ভবতী হই, আমি যদি
আপনার কিনা মা হতে আপনার কিনা মা হওয়ার সম্ভাবনা যদি হয় আমি কেন বুঝতে পারি না আমি কেন জানতে পারি না দয়ালু বীরাম্মা জানকে বলে আমি না তুমি জানতে পারবে না তুমি বুঝতে পারবে না কারণ হলো এইটা তোমার পেটের বাচ্চাটা কোনো আম বাচ্চা নয় সাধারণ বাচ্চা নয় এই পেটের বাচ্চাটা হলো রাসূলে পাক আখেরে জামানার পয়গম্বর যাকে আল্লাহ বানিয়ে পাঠিয়েছেন সমস্ত নবীগুলের সরদার যাকে আল্লাহ পাক না বানালি আসমানকে বানাতেন না জমিনকে বানাতেন না লৌহে কলমকে বানাতেন না লৌহে মাহফুজকে বানাইতেন না আমার আল্লাহ বলে দুনিয়াবাসী রে যদি আমার হাবিবুল্লাহকে না বানাতাও আমি যে আল্লাহ আছি আল্লাহই তোকে প্রকাশ করতাম না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ আমার দরদি সোনা মানিক শুধু তাই নয় বাবা তাই নয় দয়াল্লাবিজির আম্মা জান বলতেছেন নবী পাক আমার পেটে আছেন আর আমি আমি না একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই তো আমার পায়ের তলায় মোটা মোটা পাথর পড়ে বাবা কাকর পড়ে আমি আমি না লক্ষ্য করে দেখেছি আমার পায়ের তলার পাথর গুলো তোলার থেকেও নরম হইয়া যাই কাটা গুলো দেখেছি আমার পায়ের তলা গোলাপ ফুলের পাপড়ি হইয়া যায় আমি আমি না আমার পায়ের নিচে পাথরে আঘাত করে না কেন করে না রাসূলে পাকের আম্মা জান বলে দুনিয়াবাসী রে পাথর আমাকে সংবাদ দিয়েছে আমি না আপনি আখেরে জামানার পয়গম্বরের মা আপনার পায়ের তলা যদি ব্যথা দি আপনার পায়ের তলা যদি আঘাত দি আপনার পেটের বাচ্চা কষ্ট পাবে আর আমার আল্লাহ বলে দুনিয়াবাসী আমার নবী যাতে বেজার আমি আল্লাহ তাতে বেজার নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালা বিশ্ব নবীর আগমন ওই নবীর জন্য মা পেয়েছি বাবা পেয়েছি দুনিয়া পেয়েছি কিন্তু এ নবীকে নিয়ে দুনিয়াতে ফিতনাবাজি হয় কি হয় না এ নবী কার মতো তা আমার বড় ভাইয়ের মতো নবী কার মতন আমাদের মতনই মানুষ আচ্ছা এখন যদি কোনো একজন ব্যক্তি বলে মমতা আমাদের মতন মানা যাবে প্রধানমন্ত্রী আমাদের মতন মানা যাবে বেটা তুই প্রধানমন্ত্রী হয়ে দেখা সামান্য তৃণমূলের মেম্বার হওয়ার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না তো প্রধানমন্ত্রী হবি কি করে যদি গঙ্গা প্রসাদের মানুষ ইচ্ছে করে আমরা আবু তাহিরকে মেম্বার বানাবো তাছাড়া কাউকে ভোট দেব না এটা সম্ভব হবে না ভারতবর্ষের মানুষ যদি ইচ্ছে করে নরেন্দ্র মোদীকে ভোটিয়ে মমতা খালাকে বসাবো এটাও সম্ভব কারণ আমরাই প্রতিনিধি জনসমাজবাদী তৈরি করতে পারি আচ্ছা এখন যদি গোটা ভারতবর্ষের মানুষ পাকিস্তানের মানুষ আফগানিস্তানের মানুষ সারা বিশ্বের মানুষ যদি বলে ওই ভারতের মুর্শিদাবাদের আবু তাহির মোলবিটা খুবই ভালো আমরা ওকে নবী বানাবো এটা কি সম্ভব একটু জোরে বলতে হবে নবী তো নবী নবীর সাহাবি বানাবো সম্ভব এ বেটা দুনিয়ার প্রধান হওয়া সম্ভব মেম্বার হওয়া সম্ভব এমএলএ এমপি হওয়া সম্ভব কিন্তু নবী হওয়া সম্ভব নয় তাহলে যদি নবী হওয়া সম্ভব না হতে পারে নবী কি আমাদের মতন হতে পারে আর একটু জোরে বলো নবী আমাদের মতন নয় তোদের নবী তোদের মতন হতে পারে কিন্তু আমাদের নবী খোদা তালার নূরের মতন একটু জোরে বলতে হবে হুম
জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তোলো না হামাগো, তোমার লালের নাই তোলো না। জোরে বলুন, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তোলো না হামাগো, তোমার লালের নাই তোলো না। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। জোরে বলো। আচ্ছা গজল পড়ছি তো রাগ হচ্ছে নাকি? আচ্ছা বলবো আরো জোরে কোন সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানেই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানেই, আসমানের ওই চাঁদি জাগার খেলো না হামাগো, তোমার লালের নাই তো না। দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তোলো না হামাগো, তোমার লালের নাই তোলো না। সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের উপরে গেলে মান সালাম জানাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের উপরে গেলে মান সালাম জানাই। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে, নূরের তোলা নাতে দোলাই হামাগো, তোমার লালের নাই তোলো না। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তোলো না হামাগো, তোমার লালের নাই তোলো না, তোলো না, তোলো না, তোলো না। জোরে বলুন না। আব্বাজি আমার সোনা মানে একটু চলো না গিয়ে নিয়ে যাই। এবারে শুনে পাকের আম্মা জান বলতেছেন, এক এক করে যদি আমি বলতে থাকি রাতের পর রাত চলে যাবে, কিন্তু নবী পাকের মজে যা বলে শেষ করা যাবে না। সোনা মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার আল্লাহ বলে জিবরিল, জান্নাতে চলে যাও আর চারজন জান্নাতে নারে আনো। কয়জন হাউজে কাউসারের পানি নিয়ে নাও, আর জান্নাতকে সাজাইয়া দাও, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দাও। কেন আজকে দুনিয়া মাজারে আমার নূর নবীজির আগমন হবে। জিবরিল আমিন জান্নাত চলে যাই, চারজন মহিলাকে আনি, আর হাউজে কাউসারের পানি নিয়ে নাই। ওই মহিলাগুলো আসলেন, আমার আল্লাহ বলে হে জিবরিল চলে যাও, চলে যাও, তিনখানা পতাকা নিয়ে নাও, তিনখানা ঝান্ডা নিয়ে নাও। এটা তৃণমূলের পতাকা নয়, এটা বিজেপির ঝান্ডা নয়, কংগ্রেসের ঝান্ডা নয়, এই ঝান্ডাটা হলো নবী পাকের আগমনের খুশির ঝান্ডা। মহাব্বাতে বলা যাবে না সুহারাল। এ বাবা তৃণমূলে ঝান্ডা নিয়ে ফতুয়াবাজি চলে না, বিজেপির ঝান্ডা নিয়ে ফতুয়াবাজি চলে না, কংগ্রেসের ঝান্ডা নিয়ে ফতুয়াবাজি চলে না। কিন্তু নবী দিবসের মাস আসলে যদি নবীর খুশিতে ঝান্ডা বের করি, এক শ্রেণীর মুলবি এরা ফতুয়াবাজি করে কি করে না? বিদাত হারাম শিরিক করা যাবে। কিন্তু আমার আল্লাহ বলে শোনো, নবী পাকের আগমনের কারণে আমি আল্লাহ তিনটি পতাকা পুঁতিয়েছি। কয়টি একটু জোরে? একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, সব থেকে বড় পতাকাটি কাবা শরীফের ছাদের উপরে। তাহলে ঝান্ডা লাগানো জায়েজ না হারাম?
এখন যদি কোনো মোল্লা বলে ঝান্ডা লাগানো যাবে না, ওকে ডান্ডা লাগানো। আব্বাজি আমার সোনা মানিক, শুধু তাই নয় আমার আল্লাহ পাক আল্লাহ তালা নির্দেশে চাচুন জান্নাতি নারী আসলেন, আর হাউজে কাউসারের পানি আনলেন। আমার আল্লাহ বলে নারী চলে যাও নবী পাকের আম্মা জানের বাড়ি, আজ নবীর আগমন হবে তাড়াতাড়ি। কখন হবে? দিনে না রাতে? রাত বলে আল্লাহ আমার মাঝে দিন, দিন বলে আমার মাঝে দিন। আমার আল্লাহ কাউকে কষ্ট দিলেন না, না রাত দিলেন না দিনকে দিলেন। আল্লাহ পাক আপনার আমার নবীকে একটি সময়, এমন একটি সময় দুনিয়া মাঝারে আগমন রাখালেন, যেই সময়টির নাম হলো সুবেখে সাদিক। আপনার কিনা ফজরের নামাজের সময়, নামাজ যখন হয়ে যায় দেখবেন রাতও না দিনও না, এমন সমাজে গায়ের লোমও দেখা যায়, আবার ক্লিয়ার ভাবে দেখাও যায় না। রাত না দিন এই মাঝে নবী পাককে দুনিয়ার বুকে আগমন করিয়েছেন আল্লাহ, সুবেখে সাদিকের সময় দুনিয়া মাঝারে পাঠিয়েছেন আল্লাহ। এ আমার সোনা মানিক, চারজন মহিলা নবীর বাড়ি চলে যায়, আম্মা যান হজরত আমিনার ঘরের কাছে চলে যায়, দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিতেছেন, নবী পাকের আম্মা যান বলে কে দরওয়াজার কাছে? নবী পাকের আম্মা যানকে বলে ও গো আমিনা, আজকে আপনার পেটের বাচ্চার আগমনের সময় হয়ে গেছে, দরওয়াজা খুলে দিন, আপনার পেটের বাচ্চা হবে। এ সোনা মানিক আমার, রাসূলের পাকের আম্মা জান বলতেছে বাচ্চা ভূমিষ্ঠর আগে, চার ঘন্টা আগে, পাঁচ ঘন্টা আগে, কমসে কম দুই এক ঘন্টা আগে পেটের ব্যথা উঠে যায়, কিন্তু আমি আমিনা আমার পেটের বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার এক সেকেন্ড আগা মুহূর্ত পর্যন্ত আমি আমিনা কোনো রকম ব্যথা কষ্ট বুঝতে পারে নাই। এ বাবা, শুধু তাই নয় কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে, আমার ঘরে চারজন নারী এসেছে, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা, কেউ বলে আমার নাম হাওয়া, কেউ বলে আমার নাম মারিয়া, কেউ বলে আমার নাম আসিয়া, এইরকম ভাবে চারজন নারী নিজের পরিচয় দিতেছে। চিনে নাও গো আমেনা, তুমি চিনে নাও গো মা, তুমি আমার নামটি হজরত হাওয়া আদম নবীর বিবি। জোরে কোন সুবহানাল্লাহ! এরকম ভাবে চারজন নারী নিজের পরিচয় দিলেন, চারজন নারীকে ঘরের ভিতরে ওয়েলকাম করে নিলেন, স্বাগতম করে নিলেন, ঘরের ভিতরে চলে যাই। রাসূলের পাকের আম্মা জান বলে ওই মুহূর্তে আমার ঘরের ভিতরে না আছে লাইট, না আছে বাতি, অন্ধকার। ঘরের ভিতরে চারজন মহিলা আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর প্রবেশ করার পরে আমি আমেনা, আমাকে যেন বারে বারে আপনার কিনা আল্লাহ আল্লাহ করতে বলা হচ্ছে, আল্লাহ আল্লাহ করতে বলা হচ্ছে। আমি গাজরাতে আমেনা আল্লাহ আল্লাহ করতেছি, ইতিমধ্যে আমি আমেনা যেন দেখতে পাই, গোটা ঘর মুবারাকটা যেন অন্ধকার ছিল আর আমার ঘর আলোকময় হয়ে গেল। আমি আমেনা ডানে তাকাই বামে তাকাই, লাইট নাই, লাইটে লোক কোথা থেকে? নবী পাকের আম্মা জান একবার নিচে দিকে চাইয়া দেখে, আকাশের চাঁদ তারা যেন হার মেনে যাবে, এমন একটি বাচ্চার আগমন হয়ে গেছে, যে বাচ্চার আলোতে গোটা ঘর আলোকময় হয়ে গেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শুধু আমার ঘরে নয়, আমার ঘরে নয়, আমি আমিনা লক্ষ্য করে দেখেছি মুলকে সামে বড় বড় বিল্ডিং গুলো, বড় বড় আপনার কিনা সিটি ঘর গুলো, মুলকে সামের বাজার গুলো, মুলকে সামের বাড়ি গুলো, আমার বাড়ির নূরের আলোতে মুলকে সাম পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমার আল্লাহ বলে আমিনা, শুধু তোমার ঘর নয়, মুলকে সামের অলি গলি নয়, মদিনা মক্কার অলি গলি নয়, আমার
আল্লাহর দোস্ত হাবিবুল্লাহর আগমন হওয়াতে পৃথিবী এক কথা কলকায়রাত আলোকিত হয়ে গেছে, প্রতিটা আশিকের মন আলোকিত হয়ে গেছে। ওই নবীকে যারা মোহাব্বত করবে কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘে যারে, ওই নবীর নূর মুবারক নিয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে। আর যারা নবী পাককে বড় ভাইয়ের মতন বলবে, নবীকে যারা নিয়ে আপনার কেন হাম জায়সা বাজার বলবে, ওরা আবু জাহালের পিছন পিছন দৌড়াবে। নবী আমার বলে আমাকে রাস্তা দিয়ে যায়, আমাকে পাথর ছুড়ে মারা হয়, আমি নবী বদদোয়া দিইনি, তাকে মোহাব্বত করে বুকে জড়িয়ে নিয়েছি, কারণ এরা আমাকে চেনে না তাই আমাকে বুঝে না। নবীকে যারা চিনে নেবে, নবীকে যারা ভালোবেসে নেবে, এরা নবী তো নবী, নবীর এলাকার গলি গলির কুত্তাকেও নিজের মতন বলবে না। নবী আমাদের মতন নয়, এক্সাম্পল নবী আমার দুনিয়ায় আগমন নিলেন, সাধারণত বাচ্চা কান্না করতে করতে জন্ম নেয়। নবী আমার আগমন নিয়েছেন, মা মা করে আওয়াজ করেননি, ডাইরেক্ট সাজদায় পড়ে গেছেন। একটু জোরে হবে, এই দুনিয়ার বাচ্চাকে সাজদায় যায়, ওকে জন্ম করার পরে পিঠে বাড়ি মেরে কান্না করাতে হয়। এই কথা কি ভুল বলছি? ওর মায়ের লাড়ির সঙ্গে লাড়ি লাগানো থাকে, জয়েন্ট থাকে, ওটাকে কাটিং করতে হয়। ওই বাচ্চাটা নাপাক অবস্থায়, দুর্গন্ধ অবস্থায় জন্ম নেয়, কিন্তু নবী পাকের আম্মা জান বলতেছেন আমার বাচ্চা জন্ম নিয়েছে। তো নবীর জন্ম হওয়ার সময় এমন একটা খুশবুময় আমার ঘর হয়ে গেল, যে খুশবু আমি আমিনা জিন্দেগিতে শুনি নাই। তুই পচা বাচ্চা জন্ম নিয়েছিস, তোর কাছে কে ভিড়তেই চাই না। ও বাবা, দেখছেন 72-এর সঙ্গে 1-এর পার্থক্য কতটা? জি, লম্বা টুপি গায়ে পাঞ্জাবি মাথায় পাগড়ি দেখলেই যেই জান্নাতে, ভুল কথা। কারবালার সরজমিনে 22,000 এজিদি সেনাবাহিনীর মধ্যে অনেকে অনেক বড় বড় মুফতি ছিল, হাফিজ ছিল, মৌলবি ছিল, ছিল না? ওরা কি আপনার মতন আমার মতন মাঠে খাটা চাষা ভুষা ছিল? জি না, এজিদি সেনাবাহিনী এক একজন এমন জ্ঞানী ব্যক্তি ছিলেন যে হাফিজ গারি মৌলানা মুফতি তার দলে সবাই ছিল, অনেকে ছিল। তাহলে হুসাইনকে কাতাল আপনার মতন আমার মতন আম ব্যক্তি করে নাই, হুসাইনকে কাতাল মোলবি মোল্লারাই করেছে। তাহলে ও যে মোলবি তাই বলে যে ভালো আল্লাহর ওলি, এটা কিন্তু ভুল। মোলবি কারা, আলিম কারা, নাবির গোলাম হবে যারা। একজন মৌলবি বাংলাদেশের বলতেছে, জানো নবীর থেকে আমাদের বর্তমান সময়ের দিলওয়ার সাইদি অনেক শিক্ষিত, বলুন না উজুবিল্লাহ। ডক্টর মিজানুর রহমান আল আজহারি নবীর থেকে অনেক শিক্ষিত ব্যক্তি। কেন? নবী ছিলেন নিরক্ষর, কোনটা আলিফ কোনটা বা এটা জানতেন না, কিন্তু মিজানুর রহমান অনেক জ্ঞানী, দেখে দেখে পড়েন, বলুন না উজুবিল্লাহ। আরো জোরে, এই নবী কি নিরক্ষর হতে পারে? নবীর মাস্টার কেউ আছে? নবীর মাস্টার আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন। খুদ খোদা নে কোরআন শিখায়া আপনে হাবিব কো, কিসি কো নহি বানায়া ইসলিয়ে কে রসূলো নবিও কা কোই আহকামিক না হো, রসূলে পাকের শিক্ষক জানে কেউ না হয়।
তাহলে নবীর শিক্ষক যদি আল্লাহ হয়, নবীর কি আর শিক্ষকের প্রয়োজন হতে পারে? একটু জোরে বলতে হবে। এ বাবা, আকীদার কথা বলছি, ইমানের কথা বলতেছি। ইমানের কথা যদি এবার শুনতে একটু খারাপ লাগে, কিন্তু আপনাদের গ্রামে যে আবার দাওয়াত নিয়ে আমাকে আসতে হবে, এই ভাবনা চিন্তা করে ওয়াজ করছি না। আল্লাহর দেওয়া জ্ঞানের সঙ্গে দুনিয়ার কোটো মোল্লার জ্ঞান কি ভিড়বে নাকি? কোথায় নেতাজি, কোথায় পিয়াজি? বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হে দুনিয়াবাসী, নবী আমার আগমন নিয়েছে, তো নবী পাক দুনিয়ায় অলঙ্গ অবস্থাতে জন্ম লেন নাই, আগমন লেন নাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া মাঝারে আগমন করিয়েছেন পোশাক পরিধান অবস্থাতে। শুধু তাই নয়, নবী পাক আমার আগমন নিয়েছে, আচ্ছা দুনিয়ায় আপনার বাচ্চা জন্ম নেয় 2 বছর 3 বছর 5 বছর পরে, আপনার বাচ্চাকে খাতনা দেওয়ার প্রয়োজন হয় কি হয় না? কিন্তু নবী পাক রামাজান বলতেছেন, দুনিয়াবাসী, আমার বেটা মুহাম্মদ দুনিয়া মাঝারে খাতনা অবস্থাতে আগমন হয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরা বাটফার, এরা এক একজন চিটাগাত, এরা যদি বাটফার না হবে, মিথ্যাবাদী না হবে, তাহলে নবীকে আমাদের মতন কেমন করে বলতে পারে? হে সোনা মানিকেরা, শুধু তাই নয় দয়াল নবী, প্রাণের নবী, মায়ার নবী, সাজদায় পড়ে গেছে। রাসূলে পাক রামাজান বলতেছেন, আমি লক্ষ্য করে দেখেছি, নবী আমার আগমন হওয়ার পরে পরে ঠোঁটগুলো লড়াচড়া করতেছে, কি ব্যাপার? এতটুকু বাচ্চা, এই তো আগমন হলো, আর ঠোঁটটা লড়ে কেন? একবার শুলে পাক রাম্মাজান কোলে তুলে কানের কাছে লাগিয়ে দিয়েছে, যখনই লাগিয়ে দেওয়া, নবী পাক রাম্মাজান একটি আওয়াজ শুনতে পাচ্ছে, ও আওয়াজটা কি? ও আওয়াজটা হলো এটা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ গো পাক আমার একটা উম্মা যদি জাহান্নামে যায় চলে, আমি নবীজি জান্নাত যাব না। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে নবী পাক যদি আগমনের পরে পরে সাজদায় আপনার আমার জন্য চলে যায়, ওই নবীকে মহাব্বত কেমন করে করতে হবে? হে বাবা, নবী পাক আমার, রাসূলে পাক আমার দুনিয়া মাঝারে যতদিন বাহায়াতে ছিলেন সর্বসময় আপনার আমার জন্য কান্না করেছেন, নবী আমার ওয়াল টাইম উম্মতের মায়ায় কান্না করেছেন, নবী আবার এখনো পর্যন্ত রাসূলে পাক আপন রওজা মোবারকে কান্না করতেছেন, যে নবী সর্বসময় আপনার আমার জন্য কান্না করেছে, ও নবীকে বাবা চিনতে পারে নাই, ও নবীকে মহাব্বত করতে পারে নাই, ও নবীকে ভালোবাসতে পারে নাই। আর যারা ভালোবেসে নিয়েছে, যারা মহাব্বত করতে পেরেছে, এরা দুনিয়ার এক একজন আকাবির হয়ে গেছে, এক একজন সেলিব্রিটি হয়ে গেছে। যেমন নবীকে মহাব্বত করেছে না আবুবাক্কর, আবুবাক্করের মতন দুনিয়াতে আর কোনো ফেমাস ব্যক্তি আছে নাকি? এই আছে উসমানে গানি, এক একজন আপনার কি নাম, হযরতে আলী, হ্যাঁ আপনার হযরতে বেলাল, এদের মতন দুনিয়া মাঝারে কোনো সেলিব্রিটি আছে?
অনেক এলো চলে গেল, কিন্তু নবীকে মুহাব্বত করে এমন এরা পাবলিক ফিগার হয়েছে যে যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু এদের সুনাম সুচর্চা এখনো দুনিয়া মাঝারে অলিতে গলিতে আনাচে কানাচে চলতে আছে। সাধারণ হিন্দুস্তানের বুকে আজমেরি খাজা হিন্দাল ওয়ালি গরিবো কা খাজা আজমেরি রাজা কোনদিন আমাদের গঙ্গা প্রসাদে আসেন নাই। খাজা বাবা বাপ ছেড়ে মা ছেড়ে ভাই ছেড়ে নবীর প্রেমে পাগল হয়েছে, আজ ভারতবর্ষের শুধু নয় সারা বিশ্বের মানুষ খাজা বাবার প্রেমে পাগল হয়েছে। এই হয়নি, এরা যত বলছে খাজার মাজারে যাওয়া বেদাত হারাম, তত খাজার দরবারে ভিড় লেগে যাচ্ছে। পাথর চাপড়ি যাওয়া যাবে না, কিন্তু পাথর চাপড়িতে ভিড় লেগে যাচ্ছে। বাবা পাথর চাপড়ি যান, আজমির শরীর যান, যেখানেই যান ভালো কথা, কিন্তু যেটা শরিয়াত শরিয়াতের উপরে অটুট থাকতে হবে, না হবে না। যেমন আমরা পাথর চাপড়ি যাই, মহিলাকে নিয়ে যাচ্ছি, মা খালা বোনকে নিয়ে গিয়ে মেলাতে গিয়ে ঠেলা খাওয়াচ্ছি, এই দোষটা কি দাতা বাবার না আমাদের? মহিলাদের জন্য মাজার যাওয়া যাবে না। এখন দোষ করছে আমরা, কিন্তু দোষ হচ্ছে কার মাজারওয়ালার? ওখানে গিয়ে পঞ্চরাশে ঘুরে বেড়াচ্ছি আমরা, দোষ হচ্ছে কার দাতা বাবার? যাচ্ছি মদ খাচ্ছি গাঁজা খাচ্ছি আমরা, দোষ হচ্ছে কার দাতা বাবার? দোষের আসল রহস্য হলাম আমরা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন, জোরে বলুন আমিন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়, জোরে বলুন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, কোথায় গেলে পাব নবীকে, পাক নবী জির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়, জোরে কোন সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে যে কয়, লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে যে কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়, জোরে কর সুবহানাল্লাহ। সোনা মানিক দয়ালবীর আম্মা জান বলতেছে দয়ালবী আমার দুনিয়া মাঝারে আগমন হওয়ার পরে সাজদায় পড়ে গেছে, আমি আমিনা কানের কাছে লাগাইয়া দেখি আমার বেটা মুহাম্মাদের জবান থেকে একটি আওয়াজ ভেসে আসতেছে, আওয়াজটা হলো ইয়া রব্বে কাবলে উম্মতি, ইয়া রব্বে কাবলে উম্মতি, আব্বাজি আমার শুধু তাই নয় দয়ালবীর আগমন হয়ে যাও হজরতে আমিনার বাড়িতে আল্লাহর ফারিস্তাদের আনা জানা শুরু হয়ে গেছে, ফারিস্তারা আসে নবী পাককে দিয়ারাত করে চলে যায়, জিয়ারাত করে চলে যায়, এ আব্বাজি আমার নবী পাকের
বাড়িতে আল্লাহর ফেরেশতাদের মেলা লেগে গেছে আমার আল্লাহ বলে রে দুনিয়াবাসী তার নবীর আগমন হওয়ায় আমি আল্লাহ নিজে হুর মালাইকাকে নিয়ে নবী পাকের আগমন মানিয়েছি যারা ওই নবীর আগমনের দিন আশাকে নিয়ে মহাব্বত দেখি নবী পাকের আগমনের দিনটাকে খুশি মানাবে আমি আল্লাহ তাদেরকে নবীর সঙ্গে জান্নাতে দেব শুধু তাই নয় বাবা ঈদের দিন আমরা যেমন বাড়ি বাড়িকে আপনার নতুন নতুন পোশাক পরিধান করি আমরা ভালো মন্দ করে খাই কাজ কাম বন্ধ করে দিই এক মাস আগা পর্যন্ত ঈদের খুশিটাকে মানানোর জন্য আমরা ব্যতিব্যস্ত হই আমরা আপনার কেনা তৈরি হই রাবিউল আউয়াল মাসের দিনটাকে কাজ কাম বন্ধ করে দিই নবী পাকের আগমনের দিনটাকে আপনার সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করুন খাবার খান নতুন ভালো মন্দ করে খান ওই দিনটাকে নবী পাকের আগমনের দিন হিসাবে পালন করুন হযরত আবু বকর হযরত উমর হযরত আলী নবী পাকের সাহাবীরা বলে যে ব্যক্তি আমার নবী পাকের আগমনের দিনটাকে আপনার কেন অনুসরণ করে নবী পাকের আগমনের দিনটাকে উদ্যোগ করি একটি টাকা নবী পাকের আগমনের জন্য খরচা করবে ওই ব্যক্তি আমরা সাহাবী আমাদের সঙ্গে জান্নাতে যাবে আপনারা অনেকে টাকা দিয়েছেন অনেকে পয়সা দিয়েছেন মেহনত দিয়েছেন দৌলত দিয়ে আজকের জালসা সাজিয়েছেন আমার নবী বলে যারা আমার দিনটাকে আপনার কেনা আগমনের দিনটাকে খুশি মানিয়ে ভালোবেসে পালন করে নেবে আমার আল্লাহ তাকে আমার সঙ্গে জান্নাতে দেবে এই গঙ্গা প্রসাদের মাখালা শুনে জানে রাতের বেলা আপনাদেরকে বলে যাই নবী পাকের দিওয়ানি হইয়া যান নবী পাকের দিওয়ানি হইয়া যান আচ্ছা নবী পাকের দিওয়ানি হওয়ার জন্য সিরিয়াল বন্ধ করা লাগে না নামাজ বন্ধ করা লাগে আমার মা খালা এদের নামাজ কাজা হয়ে যাবে হবে কিন্তু এদের সিরিয়াল কাজা হবে নাকি আমি গঙ্গা প্রসাদের মা খালার কথা বলছি না এরা কেউ দেখে না কিন্তু যত দেখে আমার গ্রামে তো দেখে এখানে দেখে আপনার স্ত্রী দেখে না না সিরিয়াল দেখে ও গো বাবা শুধু তাই নয় একজন বলছে হুজুর আপনার বাড়িতে দেখে নাকি কি আমার বাড়িতে দেখে কারণ হলো নবীর মহাব্বত যে ঘরে থাকবে ও ঘরে সিনেমা সিরিয়াল চলবে না সকাল সন্ধ্যা ওই বাড়িতে কোরআন তেলাওয়াতের সুর ভাসবে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী বলে যে বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন শরীফের তেলাওয়ালের তেলাওয়াতের সুর ভাসে না ওই বাড়িতে আল্লাহর ফারেস্তাদের আনা জানা চলে না এখনকার মহিলারা কেউ কোরআন তেলাওয়াত করে শুধু রমজান মাসটা আসলে এরা এক একজন পীর সাহেবের বেটি হয়ে যায় সকাল সন্ধ্যা তিনবার করে কোরআন শরীফ পড়ে শুধু রমজান মাসেই নয় 12 মাস কোরআন তেলাওয়াত করতে হবে জোরে বলুন ওই স্বামীটা ভাগ্যবান যে স্বামীটার ঘুম ভাঙে সকালবেলায় স্ত্রীর কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজে ভাঙবে কি করে মোবাইল যারা পাবজি খোর আপনার কিনা ফ্রি ফায়ার খেলে আমি তাদের বলি এ ফ্রি ফায়ার খেলা পাবজি খেলা শরীয়তের বিধানে হারাম আর যদি আপনার ফোনে ইনস্টল থাকে আপনি মুসলমানের পয়দা হলে মুসলমানের ঘরের বাচ্চা হলে আজকে আপনার পাবজি ফ্রি ফায়ার আনইনস্টল করে দিন
কারণ হলো এটা ফ্রি ফায়ার না রেখে পাবজি গেম না রেখে যদি আপনি ওই মোবাইলে একটা কোরআন শরীফ ডাউনলোড করে রাখেন হাদিস শরীফ ডাউনলোড করে রাখেন পাবজি ফ্রি ফায়ার রাখলে গোনা হবে আর রাসূলের পাকের মহাব্বতের নাত শরীফ যদি ডাউনলোড করে রাখা যায় রাতের বেলায় ঘুমানোর আগে কানের গোড়ায় লাগিয়ে দিয়ে শুনতে শুনতে যদি ঘুমিয়ে যাওয়া যায় আপনার ওই ঘুমিয়ে যাওয়াটা যদি নবী পাক আমার খুশি হয়ে যায় হতে পারে নবীজি আপনার স্বপ্নে মাঝে আসার পরে আপনাকে দিদার করে দেবে আর নবীর দিদার মানে হাকিকাতে আল্লাহর দিদার কারণ নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি হে আমার সোনা মানি আপনাদেরকে বলে যাই আপনার ছেলে ফ্রি ফায়ার গেলে পাবজি খেলে এ ফ্রি ফায়ার খেলা বন্ধ করান পাবজি খেলা বন্ধ করান কারণ আপনার সন্তান ভবিষ্যৎ আপনার সন্তান ভবিষ্যতের কাণ্ডারি আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দিন আপনার সন্তানকে ইসলাম কি তার বুঝার মতন তাকে বুঝার রাস্তায় করে দিন আব্বাজি আমার সোনা মানিক রাসূলের পাকের সাহাবায়ে কেরাম বলতেছেন বাচ্চা সন্তান আদি কাদার মতন আপনি কাদা নেওয়ার পরে যেমন একটা পুতুল বানান পুতুলটাকে যদি আপনি ইচ্ছে করেন হাতটাকে বাঁকা করে দেন আপনি পারবেন চোখটাকে কানা করে দিবেন আপনি পারবেন যদি পুতুলটাকে মনে করেন মজা ভেঙে দেবেন আপনি সেটাও পারবেন রাসূলের পাকের সাহাবায়ে কেরামেরা বলেন বাচ্চা ছেলে হলো কাদার মতো চাইলে আপনার কিনা নামাজি বানানো যায় চাইলে রোজদার বানানো যায় চাইলে হাজি বানানো যায় কিন্তু মা যদি হয় ভালো সন্তান হবে ভালো আব্বাজি আমার তার একটা সাধারণ এক্সাম্পল গাউসে পাক আব্দুল কাদির জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাই রমাজান দুনিয়া মাজারে পেটে বাচ্চা নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন 18 পারা কোরআনের হাফিজা ছিলেন যেই কারণে গাউসুল আজমের রমাজান আপনার হাফিজা হওয়ার কারণে গাউসে পাককে পেটে রেখে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন আর গাউসুল আজম আব্দুল কাদির জিলানি পেট থেকে মায়ের কোরআন তেলাওয়াত শ্রবণ করে করে দুনিয়া মাজারি 18 পারা কোরআনের হাফিজ হয়ে জন্ম এর বাচ্চা হাফিজ হবে কি করে এ তো পেটে বাচ্চা নিয়ে কোনোদিন নামাজ পড়ে না ও হচ্ছে আপনার কিনা সিরিয়াল নিয়ে ব্যস্ত ফোন নিয়ে ব্যস্ত ও দেখছে কি টাপুর টুপুর ও দেখছে কি কিরণমালা ওর পেটের বাচ্চাও হবে ওই রকম মা যেমন বাচ্চা হবে তেমন আল্লাহ আমাদের সকলের ঘরের মা খালাকে সঠিক পথের পথিকা বানিয়ে দিন জোরে কোন আমিন আপনি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বাপ হতে পারেননি যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে জান্নাতের রাস্তা না দেখাতে পারবেন আপনি ভাবছেন আপনি বাপ হয়ে গেছেন খাইয়েছি পরিয়েছি জামা দিয়েছি পোশাক দিয়েছি বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি আল্লাহর কসম আপনাকে জাহান্নামে যেতে হবে একটি মহিলার জন্য চার চারটি পুরুষ জাহান্নামে যাবে কয়টি এ বাবা কয়টি সাহায্য এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বর স্বামী চার নম্বর বাড়ির বড় সন্তান আপনি আপনার মেয়েকে আদবের মধ্যে নিয়ে আসুন পর্দার ভিতরে আনুন আপনার মেয়ে যদি পর্দার ভিতরে না থাকে আদবের মধ্যে না থাকে আপনার মেয়েটা জাহান্নামে যাবে আল্লাহ তার সঙ্গে আপনাকে জাহান্নামে দেবে আব্বাজি আমার নবীজি দুনিয়া মাজারে আগমন রেখেছেন বাবা জন্ম নিয়েছেন নবীজির বাবা নাই জোরে বলুন আল্লাহবি আমার দুনিয়া মাজারে এতিম বাবা নাই এতিম
বাবা যারা হারিয়েছে তারা জানে বাবা, হারানো ব্যথা কাকে বলে, মা যারা হারিয়েছে তারা জানে মা, হারা ব্যথা কাকে বলে। ও গো আমার সোনা বালিক দয়াল নবীজি, দাদা জাল বাড়ির দিকে যাই, চার পারে রাতে আমি না কে বলে আমি না বাচ্চা খানো দাও, তোমার নাকি বাচ্চা হয়েছে। রাসূলের পাকের আম্মা জান গুটি গুটি পাই, হযরত আব্দুল মুত্তালিবের কাছে যাই, চাদরের ভিতর থেকে আপনার আমার নবীজি রাসূলের পাককে আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে লেখা রয়েছে বাবা দয়াল নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কোলে গিয়েছে। নবী আমার জামাই আব্দুল মুত্তালিব বয়স্ক বৃদ্ধা মানুষ, ঠিক মতন চলাফেরা করতে পারে না, গায়ে চামড়া গুলো ঢিলা ঢিলা হয়ে গেছে, চামড়া গুলো কিশমিশের মতন হয়ে গেছে। বাবা লক্ষ্য করে দেখবেন যারা মানুষগুলো বোড়া হয়ে যায় তাদের গায়ে চামড়া জড়ো জড়ো হয় কি হয় না, কাঁচা আঙ্গুর ঢিলার মতন হয়ে গেছে, কিশমিশ হয়ে গেছে। ওই রকম আব্দুল মুত্তালিবের চামড়া গুলো ঢিলা ঢিলা কিশমিশের মতন হয়ে গেছে। আব্বাজি আমার আব্দুল মুতাল্লি বলতেছেন দয়াল নবীজি মায়ার নবীজি আমার কোলে এসেছে, নবীজির আপনার কি না নূরময় জ্যোতির্ময় চেহারার দিকে যখন আমি আব্দুল মুতাল্লি একবার চাইয়া দেখেছি, আব্দুল মুতাল্লিবের দিকে চাইয়া নবীজি একবারে মিচকি ঘেঁষে দিয়েছে, একবার নবীর মিচকি ঘেঁষে দেওয়াই। আব্দুল মুতাল্লি বলতেছেন আমি আব্দুল মুতাল্লিব যেন একেবারে 18 বছরের নওজোয়ানের মতন তাগড়া হয়ে গেলাম। জোরে বলুন, বয়স্ক মানুষ 18 বছরের তাগড়ার মতন হয়ে গেছে, নওজোয়ানের মতন হয়ে গেছে। দরদে আমার শুধু তাই নয়, দয়াল নবী একবার চাই আমি কি গেছে দিয়েছেন নবী পাকের খেসে দেওয়াতে, নবী পাকের নুরানি জ্যোতির্ময় চেহারার মিচকি ঘাসির ঝলকে আব্দুল মুতাল্লিবের গায়ের চামড়া গুলো ঢিলা ঢিলা চামড়া টানা টানা হয়ে গেছে। যদি নবী পাকের তাকানোর ভাই যতটা হতে পারে, নবী পাকের তাকানোর ভাই যদি এতটা হতে পারে, নবী আবার বলে আবার গুনাগার উম্মত উম্মতির জন্য সব সময় কান্না করতে ব্যতি ব্যস্ত, এখন নবীজি আপন রওজা মুবারাকে উম্মতির জন্য কান্না করতে যে বাবা, ওই নবীর দোয়া কি আল্লাহ কবুল করবেন না, ওই নবীর দোয়া কি আল্লাহ ফেরিয়ে দেবে নাকি। আমার আল্লাহ বলে দুনিয়াবাসী রে নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, ওই নবীকে ভালোবেসে নাও, ওই নবীকে মোহাব্বত করে নাও, তোমাদের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। আব্বাজি আমার আপনার আমার নবীজি কতটা আপনাকে মোহাব্বত করেছেন, আমাকে মোহাব্বত করেছেন। ছোট্ট একটা ওয়াকিয়া বলি, নবী পাকের ওফাত হয়ে গেল, দয়াল নবীর ইন্তিকাল হয়ে গেল, দয়াল নবী কি মাজার মোবারকে দাফন করানোর জন্য সাহাবায়ে কেরামেরা নেমেছেন, আপনার কি না আয়োজন হয়েছে নবী পাকের মাজার মোবারক হযরতে আয়েশার ঘর মোবারক হবে, এজন্য সাহাবায়ে কেরাম নেমে গেছেন মাজার মোবারকে নবী পাককে কবরে শুইয়ে দেওয়া হয়েছে। আর একজন সাহাবে যেন দেখতে পায় দয়াল নবীজির ঠোঁট মোবারক, নরম নরম ঠোঁট মোবারক, যেন বাবা লড়তেছে। জোরে বলুন, নবীজি মাজার মুবারকে বাবা শুয়ে নবী পাকের ঠোঁট মুবারক লড়তেছে, সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে যায়, নবী তো ওফাত হয়ে গেছে, এই সময় নবীর ঠোঁট লড়তেছে। একজন সাহাবী নবীজির ঠোঁট মুবারকের কাছে কানটাকে যখন লাগিয়ে দিয়েছে, যেন শুনতে পাই আপনার আবার নবীজি ওই সময় আপনার আমার জন্য কান্না করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, এ আল্লাহ যদি আমার উম্মত একটা জায়গার নামে চলে যায়, আমি নবীজি আপনার জান্নাত যাব না। আমার আল্লাহ বলে নবীজি আপনি ছাড়া জান্নাত উদ্বোধন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, ও গো নবীজি আপনার জন্য আসমান বানালাম, আপনার জন্য জমিন বানালাম,
আপনার জন্য আদম থেকে নিয়ে ইশার হলল্লা পর্যন্ত এক এক করে নবী পয়গম্বর এক এক করে আপনার কি না জামানার বুকে আপনার নবী বানালাম ফট পয়গম্বর বানালাম আপনার জন্য সব আর আপনি যদি জান্নাতে না যান যাবে কে তবে আপনাকে এটাও কথা দিয়ে দিলাম যার অন্তরে যার মনে মাঝি দয়াল নবী আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে আপনার সাথে জান্নাতি করে দেব আরো জোরে নারে তাকবীর নারা রিসালা মাসলা কে আলা হযরত জলসা কমিটি নবী পাকের আগমন বলুন শুভেচ্ছা স্বাগতম নবী পাকের আগমন আরো জোরে নবী পাকের আগমন আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জানলে হবে আপনার অন্তর আলো নাই বাবা অন্ধকার হয়ে গেছে সেটাকেও জ্বালতে হবে মন আলোকিত করতে গেলে নবী পাকের মহাব্বতের প্রয়োজন আছে না নাই একটু জোরে মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে কোন সুবহানাল্লাহ নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি ওই নবী কি দেখার তার মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাবা ঘরে রেখো আমায় মেহমান করে আল্লাহ তোমার কাবা ঘরে রেখো আমায় মেহমান করে কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আব্বাজি আমার সোনা মানিক দয়াল নবীজির আপনার কিনা জীবনে বলে শেষ করা যায় না এবার নবীজির দাদা যান তসলে পাককে নি আমিনাকে বলে এই বেটি আমিনা তোমার বাচ্চার নাম কি রাখা হয়েছে নাকি নবীজির দাদা যান হযরত আব্দুল মুত্তালিব কে বলে ও গো আব্বা যান তো বাচ্চার বাবা বেঁচে নাই আপনি হলেন গার্জেন আপনি ছাগ আমি আমি না কেমনি নাম রাখতে পারি ও গো আমার দরদি সোনা মানিক আমার হযরতে আমিনা শ্বশুর আব্বা জানকে কতটা সম্মান দিতেন কতটা আপনার কি না প্রাধান্য দিতেন কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে নবীজি দাদা জান বলে আমি না তুমি নাম রেখেছো বলে খোঁজ আব্বা জান আপনি ছাড়া কেমনে নাম রাখতে পারি এবার যেন দেখতে পাই আমি নার চোখ দিয়ে জজ্জর 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 করে পানি পড়ে যায় আব্দুল মুতাল্লিব জিজ্ঞেস করে চোখে কেন পানি তুমি কেন কান্না করো জননী তোমার চোখের পানি আমি আব্দুল মুতাল্লিব সইতে পারি না আমি না বলে আব্বা জান আমার আল্লাহ আমাকে একটা এত সুন্দর বাচ্চা দিয়েছে যে বাচ্চাটার দিকে চাইয়া এক নজরে দেখলে খোদার জ্বালা মিটে যায়
পানির পিপাসার জ্বালা মিটে যায় আব্বা জান যেই বাচ্চাটার দিকে তাকালে খোদার জ্বালা চলে যায় আপনি যদি বছরের বছর বছরের বছর যদি কাটাইয়া দিন আপনাকে খাবার লাগবে না পানি লাগবে না যদি নবীজির জ্যোতির্ময় চেহারা আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া যায় দাদা জানের কোলে নবীজির আম্মা জান চোখে পানি চোখের পানি সইতে পারে না আব্দুল মোতাল্লিবের বুকটা ফেটে যায় বুকটা কাটা কাটা হয়ে যায় পারা পারা হয়ে যায় বলে আমি না যাবে না তোমার চোখের পানি আমি আব্দুল মোতাল্লিব সইতে পারে না ও গো যাবে না তুমি অল্প বয়সে তোমার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়েছে আর তুমি খুব তাড়াতাড়ি স্বামী গাড়িয়ে ফেলেছো আমি না তোমার কষ্ট তোমার জ্বালা তোমার ব্যথা দুনিয়া বাসে না বুঝলেও আমি তোমার শ্বশুর আব্বা জান বুঝি জোরে কন্যা সুবহানাল্লাহ ও আমার সোনা মানিক দয়াল নবীজির আম্মা জান চোখের পানি মুছেবে মুছানোর মতন কেউ নাই আব্দুল মোতাল্লিব চোখের পানি দেখে তার বুকটা যেন পারা পারা হয়ে গেছে আমি না বলে আল্লাহ এত সুন্দর বাচ্চা আপনি আমাকে একটা দিয়েছেন যে বাচ্চাটা দুনিয়ার বুকে এতিম বাবা নাই বাবা নাই এ বাচ্চার দিকে আমি আমি না চাইয়া বুকটা ফেটে যাই আব্দুল মোতাল্লিব এবার তার নবীজিকে আমার কোলে নিয়ে নিলেন কোলে নেওয়ার পরে কাবা শরীফ জিয়ারাত করার জন্য নিয়ে চলে গেলেন কাবা শরীফের কাছে নিয়ে গেছে কাবা দেখে নবীকে আর নবী দেখে কাবাকে জোরে কন্যা সুবহানাল্লাহ পারে পারে কাবা যেন নবীর দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে যায় কাবাকে বলা হয় কাবা রে কেন ঝুঁকে যাস কাবা বলে দুনিয়াবাসী শুনে নাও আমি হলাম ভারতবর্ষের কাবা মক্কা শরীফের কাবা মদিনা শরীফের কাবা পাকিস্তানের কাবা আমেরিকার কাবা আফ্রিকার কাবা আমাকে সবাই মানে কাবা আর আমি আব্বা বক্তা চলে এসেছে একটু মনোযোগ দিন দুনিয়াবাসী দয়াল নবীজি আব্দুল মুতাল্লিবের কোলে কাবা বলে আমি হলাম সবার কাবা আর আমি কাবা আমার কাবা যদি দেখতে চাও মদিনা চলে যাও মদিনার নবীজি আমি নবী আমি কাবা আমার কাবা জোরে কোন সুবহানাল্লাহ জোরে কাবারও কাবায় আপনার আমার নবী আদম নবীর বাবা আপনার আমার নবী এ নবীকে যারা মোহাব্বত করে নিয়েছে এরা এক একজন দুনিয়ার সেলিব্রিটি হয়ে গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ ওগো আল্লাহর ওলি গৌসুল্লাহ এ সমতের পাশে ছন্দ মহাব্বতে কন্য সুবহানাল্লাহ একটু দু হাত তুলি কোন ইয়ার রাসূলুল্লাহ নবী আছে যেখানে শূন্যি আছে যেখানে সুবহানাল্লাহ এদের ব্যাটারি গরম ছিল নরম হয়ে গেছে এই খাবারের ব্যবস্থা আছে নাকি সুবহানাল্লাহ আছে আছে এখন আপনার কি না তোফা আছে কি তোফা খিচুড়ি মনে হয় নাকি এখনকার সব থেকে বড় বক্তা হচ্ছে তাবারুক তাবারুক আছে যেখানে আমরা আছি সেখানে আমি বলি তাবারুকের পেছনে না দৌড়িয়ে তাবারুক ওয়ালার পেছনে দৌড়ান তাবারুক আপনার পেছন পেছন দৌড়াবে জোরে বলুন শেষ ছন্দ পড়ছি ও গো কোথায় আছেন গৌসুল আজম এ সমুদ্রের পাশে ও গো নয়ন ভোরে দেখি তোমায় অনেক কথা আছে ও গো আল্লাহর ওলি
মাজার থেকে সবই দেখতে পাগার ওগো তাদের দেহ খায় না মাটি হয় না রে বিলি ওগো কদরো তেরি টেলিভিশন আছে তাদের কাছে ওগো নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আসসালামু আলাইকুম হায়াত বাকি তো মোলাকাত বাকি আল্লাহুম্মা